Please subscribe Islamic Buffer channel, click the bell icon and get new Islamic video see first. আমার পরম প্রিয় মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বাবাজি, আমার দীর্ঘদিনের সম্পর্ক, ওনার আব্বার সঙ্গে প্রায় 45 বছরের সম্পর্ক, ভাই ভাইয়ের মতো একসঙ্গে থাকি। আজকে বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা দেখি দূরে দূরে সরে গেছি, তাহলে অন্তরের মিল সাক্ষাৎ অনেকদিন সুযোগ পাইনি, অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমি ওনার আওয়াজ শুনছিলাম বসে বসে। যাই হোক, আল্লাহ ওদের কামিয়াব করুক, আল্লাহ হকের উপরে রাখুক, এই দোয়া করি আমরা সকলে। পরম প্রিয় আমার মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সহ আপনারা প্রত্যেকের আমার আন্তরিক সালাম মোবারক। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আমি দুটো জিনিস তোমাদেরকে দিয়েছি হে বিশ্বের মানুষ, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। নূর মানে কি? নবীকে বলা হয়েছে, কিতাবুল কারীম মানে কোরআন শরীফকে বলা হয়েছে। তো এই মাদ্রাসা হানাফিয়া হচ্ছে কোরআন তৈরির কারিগর, কোরআনের কারখানা, এখানে রসুলের আদর্শ উদ্বুদ্ধ হয়ে এখানে শিক্ষক ছাত্ররা শিক্ষা শিক্ষিত হবে এবং তলে বলে আলেম হবে। আল্লাহ পাক করেছেন তার তলে বলে আলেমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, সমস্ত নরনারীকে ইলম শিক্ষা করা ফরজ। বাবাজি আব্দুল কাইয়ুমের কাছে আমরা অনেক হকের কথা শুনলাম, অনেক নবী আদর্শের কথা শুনলাম, আল্লাহ রসুলের কথা শুনলেন, সেই মোতাবেক যেন আমরা চড়া তৌফিক আমাদের পাই। এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সকলকে আগিয়ে আসতে হবে, সকলের সহযোগিতা প্রয়োজন আছে। আমি শুনেছি সামনে মাদ্রাসাটা 40% জমি কিনেছে, তাদের মধ্যে 7 লক্ষ টাকা দেনা আছে। আমি মাদ্রাসার পরিচালন সমিতিকে বলেছি যে আপনারা একটা স্কিম তৈরি করে দিন, ওখানে একটা হোস্টেল করে দেবো, আমি 55 লাখ টাকা হোস্টেল আমি একটা করে দেবো ইনশাআল্লাহ। আমি পার ভবানীপুরে মাওলানা ইয়াকুব আলী সাহেবকে একটা দিয়েছি, একটা হোস্টেল করে দিয়েছি ইয়াকুব সাহেব। আমি বাইক করে এখানে একটা হোস্টেল করে দিয়েছি, আমি পানিগোপরে একটা হোস্টেল করে দিয়েছি, আমি মালতীপুরে একটা হোস্টেল করে দিয়েছি, জামপুর অনেক জায়গায় আমি হোস্টেল করে দিয়েছি। আমি কালিকাপুর মাদ্রাসায় একটা গার্লস হোস্টেল করে দিয়েছিলাম প্রথম এমপি হয়ে। যাই হোক, চেষ্টা করেছি এবং 20টা অন্তত মাদ্রাসার আমি ন্যায্য মূল্য চালের ব্যবস্থা করে দিয়ে গেছিলাম। আজকে তারা ডায়রিয়া হসপিটালে আমি অনেক করে দিয়েছি। যাই হোক, সেই মাদ্রাসার ছাত্ররা আজকে যারা ভিক্ষা করে চালাতে হয়, অনেক কষ্ট করে চালাতে হয়, সেই চালের সুব্যবস্থাটা আমি করে দিয়েছিলাম। ইয়াকুপায় ডাকা হলে আমাকে জড়িয়ে ধরে বলে আপনি আমাকে যা করেছেন, কারণ দোয়া করুন আল্লাহ যেন আমাকে হকের ওপরে রাখে এবং আমি চেষ্টা করি কিছু করলে আমি খুশি হই, সমাজের জন্য কিছু করতে পারলে আমার নিজেরই ভালো লাগে। যাকে হানাফিয়া মাদ্রাসা আমি আমার এমএলএ ল্যাবসি থেকে আমি এদের 2 লক্ষ টাকা অনুমোদন করলাম, এরা একটা স্কিম তৈরি করে দিলে আমি মাস মাসের মধ্যে টাকাটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই 2 লক্ষ টাকা পেলে ওদের একটা ভালো কাজ হবে, যদি বিল্ডিং করতে চাই করবে, না করলে অন্য কাজে লাগাতে পারবে। স্কিমটা করে দিই রিপেয়ারিং বলে আমাকে স্কিমটা করে দিক, আমি সেই টাকাটা দিয়ে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে হোস্টেলের স্কিমটা করে দিন, আমি যেহেতু মাইনরিটি অ্যাফেয়ার্সের মধ্যে মিটিংয়ে আমি কমিটিতে আছি, আমি চেষ্টা করে যদি আল্লাহ আল্লাহ করে যদি আমি এটা করে দিতে পারি অনেক বড় সমস্যা সমাধান হয়ে যাবে। বিল্ডিংয়ের আর প্রয়োজন হবে না, বিল্ডিং আর লাগবে না। 55 লাখ টাকা যদি স্যাংশন করানো যায় ইনশাআল্লাহ অনেক বড় বিল্ডিং এখানে করা যাবে, আর এই বিল্ডিং করলে এই মাদ্রাসার অনেক উন্নতি হবে। আমরা সকলে মিলে সহযোগিতা করি, কোরআনের কারখানা এটা, কোরআনের কারখানাকে বাঁচিয়ে রাখতে হবে, রসুলের আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যা যা করণীয় সেগুলো করতে হবে। অনেক রাত্রি হয়ে গেছে, আমি অনেক অসুস্থ, তবু আমি এখানে বসে বসে আসতে আমার খুব ভালো লাগছিল। এই আর এই রাস্তা নাটুয়ার আটি মোড় হইতে মাদ্রাসার সামনে দিয়ে খাটরা মোড় পর্যন্ত 5 কোটি 56 লক্ষ টাকা স্যাংশন হয়ে আছে। টাকাটা ঢুকলে কাজটা শুরু হবে ইনশাআল্লাহ, খুব ভালো রাস্তা হবে। এই রাস্তা অনেকদিন চলবে আপনাদের, এরকম সাংঘাতিক কাজ হবে একটা। আর একটা হচ্ছে
হ্যাঁ মেন রাস্তা, আর একটা হচ্ছে বটতলা হইতে গাম্ভীরতলা ঘাট পর্যন্ত 92 লক্ষ টাকা স্যাংশন হয়ে গেছে, ওটা রিপেয়ারিং রাস্তা, ও রাস্তাটাও কাজ হবে। আমি সুন্দরবন ডেভেলপমেন্টের কাছে বহু রাস্তা আপনাদের এখানে দিয়েছি, ঢালাই থেকে শুরু করে বিভিন্নভাবে দিয়েছি, একটু ধৈর্য ধরুন। এই গোপালপুর টুকে আমি সুন্দর করে সাজাতে চাইছি, কারণ অনেক দিনের অবহেলিত জায়গা, এই জায়গা যাতে উন্নতি হয়, যাতে উন্নয়ন করা যায়, সেদিকে আমার একটা লক্ষ্য আছে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই কাজগুলো করতে পারি আপনাদের সাথে থেকে, এবং আপনাদের দাবি দাবায় যেন পূরণ করতে পারি, এটাই আমার সব থেকে বড় আশা। যেহেতু আমি বিধায়ক হিসেবে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমার সেই চিন্তাধারা মাথায় আছে। আমি উন্নয়ন করতে ভালোবাসি, এমন কোনো মাদ্রাসা নেই যে আমি সেই এমপি থাকাকালীন সেখানে টাকা দেয় নি, এমন কোনো স্কুল নেই যে সেখানে স্কুলে আমি টাকা দেয় নি, রাস্তাঘাট থেকে শুরু করে যত, হ্যাঁ আমি এম এস কে আমি 5 লাখ 2 লাখ 7 লাখ টাকা দিয়েছিলাম, সেটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করেছি, কিছু করবার জন্য চেষ্টা করেছি, আপনারা দোয়া করবেন যেন কিছু আপনাদের কিছু করতে পারি, করলে আমি খুশি হব। আর শরীর যেন আপনারা ভালো রাখেন, আপনাদের সেবা যেন করতে পারি, এইটুকু বলার। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আজকে, সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। আমরা যে চিন্তাধারা নিয়ে আজকে মাওলানা আব্দুল কাইয়ুম স্যার যে কথা বলছিলেন, আমরা খুব চিন্তিত, আমরা খুব চিন্তিত, কারণ আপনারা বুঝতে পারছেন কোন জাহেল রাজার দেশে আমরা এসেছি, জাহেলিয়াতের যুগের মতো অবস্থায় আমরা এসেছি। যাক, সেই চিন্তার মধ্যে দিয়ে একমাত্র ভরসা আমাদের আল্লাহ, আল্লাহ ছাড়া তো আমাদের কেউ নেই। তো যাই হোক, যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি আমাদের আশ্বাস দিচ্ছেন, তিনি বলেছেন আমার মৃত্যু পরে তারপরে এখানে এনআরসি করতে হবে, এখানে সিএ করতে হবে, আমি করতে দেব না। গত 27 তারিখে আমরা বিধানসভায় যে বিলটা পাশ করেছি, সেই বিলের মধ্যে পরিষ্কার বলেছেন যে বাংলা, পাঞ্জাব, কেরল এবং রাজস্থান, এই 4টে রাজ্যে আমরা বিল পাশ করেছি, আমরা সিএ হতে দেব না। আর আপনাদের একটা কথা বলি, এনপিআর বাড়ি বাড়ি গিয়ে যদি জনগণনার কাজে যদি আসে, এখন তাড়িয়ে দেবেন, কোনো কাজে কাউকে কোনো কথা বলবেন না, কোনো কাগজপত্র দেবেন না, কোনো কথা জিজ্ঞাসা করলে আপনারা সে কথার উত্তর দেবেন না, তাড়িয়ে দেবেন, কারণ এটা বড় চক্রান্ত। কাইম সাহেব বলছেন ভয়ঙ্কর চক্রান্ত, এই চক্রান্তর কথা শুনলে আপনাদের অবাক হয়ে যাবে। যাই হোক, ভারতবর্ষের কী পরিস্থিতি আপনারা সবাই বুঝতে পারছেন, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এই জাহেলদের হাত থেকে আমাদের বাঁচাও, এদের হাত থেকে তুমি আমাদের বাঁচাও। আজকে কাশ্মীরের কি চরম দুরবস্থা, সে অবস্থা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আজকে ফারুক আবদুল্লাহ ছেলে ওমর আবদুল্লাহকে দেখলে আপনারা চিনতে পারবেন না কি পরিস্থিতি তার হয়েছে, কি অপরাধ তারা করেছে যে তাদের গৃহবন্দী করে রাখা হয়েছে। যাই হোক, এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের চলতে হচ্ছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো ভেদাভেদ করবেন না, কোনো গুজবে কান দেবেন না, আল্লাহ আল্লাহ করুন এবং নিজেদের কাগজপত্রগুলো সঠিক করে রাখুন, বাকি আল্লাহ তালার মর্জি। আমাদের সরকার আছে আমাদের সাথে, ইনশাল্লাহ, এটুকু আমাদের বিশ্বাস, কোনো অবস্থায় আমাদের এখানে এনআরসি এবং সিএ হতে দেবে না, এটা আমাদের সব শেষ কথা। যে এক সবাই ভালো থাকুন, সবাই আমাদের দোয়া করুন। আসসালামু আলাইকুম।